राशि तरनम, राशि तरनम। चल चल तु चाटा खे आज चल मालटा के एका रेखे भी जे भाव पहाड़ा दिखिस ओ भाव देवाना देव समान चल एक चा खे आिमी काटवे পরে কোনো ঘাপলা হলে আরে লাট খেয়ে পড়ে আছে মালটা হাত পা বাঁধা অবস্থায় না দরজা অব্দিও যেতে পারবে না এত চাপ নিচ্ছিস কেন বলতো মালটার জন্য তো দানা পানির ব্যবস্থা করলে হতো না আরে রাখ তো এখনই হয়তো একটা ফোন আসবে মালটার পেটেই হয়তো দানা ভরে দিত এখানেই পড়ে থাক চল ওটা তো চা কে আছে বরং চল চল ফোন না চল উত্তর দিচ্ছ না কেন আরে আপনারা চুপ থাকেনগে যে কি অবলানে নতুন কোন প্ল্যান নাকি উনি কি করতে চাইছেন আমাকে নিয়ে ও আপকো ইয়াহ পে মিট্টি মে জিন্দা করনা চাইতে আপনি খুশ ঠিক উঠি 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 চলতে উঠি কি কি করতে চাইছেন কি আপনি किसी की जिंदगी इस तरह खतरे में है जान के मैं घर पे नहीं बैठ सकती थी इसलिए आ गई यहाँ पे आपने आपने आमा के बचाते ऐसे चले ये तो आमा विश्वास करता है अगर विश्वास नहीं हो रहा है तो मरिए ना किंतु किंतु क्या नो अपना मैडम जी भय नहीं अगर डर लगता तो आप जैसा कातिल का हाथ पैर मैं इसी तरह खोल देती क्या अरे रोबोट जी वो लोग किसी भी वक्त पर आ सकते क्या हुआ आप जाइए चलिए आपने आपने ये खूब भूल कर मैडम जी खूब डेंजरस ওরা যদি এক্ষুনি এসে যায় আমাদের দুজনকেই কিন্তু এখানে শেষ করে রেখে দেবে আপনি জান রোবোট জি अगर आप यहां पे रहोगे तो जिंदा रह सकोगे नहीं रह सकोगे तो चलो यहां से मैडम ওনার দরকারে উনি আমায় বাঁচিয়ে রাখবেন আমি জানি এটা আপসে ম্যাডাম জি কা খতরা হ্যায় ইসিলিয়েই তো ও গুন্ডা লোক দেখে আপকো ইয়াহ পর উঠা কর লাই হ্যায় ইসিলিয়েই বল রহি হু চলিয়ে আগর জিন্দা রহনা চাহতে হ্যো তো চলিয়ে আপনি শুধু আমাকে বাঁচানোর জন্য এখানে এসেছেন আপসে বহুত কিছু পুছনা হ্যায় আর আপ সব সচ সচ জবাব দেঙ্গে লেকিন ইয়াহ পে নেই বাহার জাকে মানত
আছে মা? মা? কি হয়েছে? এখানে এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন? মান্না তো আজকে কোনো অভিযোগ করার সুযোগই দেয়নি আমাদের। মানে? মানে ওই সারাক্ষণ বলি তো রাগারাগি করি, না বলে না জানিয়ে যাওয়ার জন্য, তাই আজকে লিখে জানিয়ে গেছে। রাগ করব যে তার উপায় নেই। বিশেষ কাজে যাচ্ছি, আশীর্বাদ করুন, এসব কথা মানে কি? নীলু, সব মানে জানা থাকলে বোধহয় জীবনে কোনো অশান্তি হতো না। আসলে মান্না তো এমনই একজন মেয়ে যে নিজে থেকে কিছু না বললে ওর সম্পর্কে জানা প্রায় অসম্ভব। একটা জিনিস কিন্তু আমি বেশ বুঝতে পারছি, তুমি আমার আর ভাইয়ার থেকে মান্নাকে অনেক বেশি ভালোবাসো, তাই তোমার মান্নাকে নিয়ে এত চিন্তা হয়। কেন তোর চিন্তা হয় না? তুই হেসে নিজেকে যতটাই স্বাভাবিক করার চেষ্টা করিস না কেন, দেখ নীলু, আমরা তিনজনই মান্নাতের সঙ্গে জড়িয়ে গেছি, কিছু করার নেই রে, কিছু করার নেই। মান্না তো এমনই একজন মেয়ে যারা পর সারাপুর মায়া পড়ে যাবে, এমন একটা মিষ্টি ভালো মেয়ে কেন সারাক্ষণ কিসের জন্য ছুটে বেড়াচ্ছে সে একমাত্র ওই জানে। মাঝে মাঝে ভয় হয় হচ্ছে না কোনো বিপদ না হয়, কিন্তু নীলু আমার ওর উপর এটুকু বিশ্বাস আছে যে ও কখনো কোনো ভুল কাজ করবে না। किसी भी बात पर आ सकते हैं, मैं एक बार देख लेती हूँ हर जगह। रोबोट जी, क्या हुआ, यहाँ पे क्यों खड़े? जाइए, आप इस दरवाजा से निकल जाइए, मैं अभी आती हूँ। जाइए, अरे जाइए रोबोट जी, इतना सोचिए मत। क्या हुआ रोबोट जी, आप जाइए, मैंने बोला ना मैं अभी आती हूँ। वहाँ पे खड़े क्यों हुए, जाइए, वो गुंडा लोग आ जाएंगे तो बहुत बड़ा मुसीबत हो जाएगा, जाइए ना, जाइए जाइए जल्दी जल्दी। Thank you.
গেছে হোয়াট শামুন তো পালিয়ে গেছে হাউ ইজ ইট পসিবল কিছু বুঝতে পারছি না ম্যাডাম কিছু বুঝতে পারছি না ভোরবেলাতেও এখানে ছিল তোমরা কোথায় ছিলে হাত পা বাঁধা অবস্থায় দেখেছিলাম ম্যাডাম চোখে চোখেও রাখছিলাম কিন্তু এই একটু আগে চা খেতে গিয়ে ফিরে এসে দেখি চা খেতে গেছিলে একদিন চা না খেলে কি হতো ফিরে এসে দেখি মেঝেতে কেউ একজন কাশি মুখার্জির নামটা লিখে রেখে গেছে লোডেড আছে ম্যাডাম গুলি টুলি বেরিয়ে গেলে কিন্তু বেরোবে সত্যি কথা বলো নালে বেরোবে আমি আমি বুঝতে পারছি আরে যেখান থেকে কেউ বেঁচে ফেরে না সেখান থেকে তুমি বেঁচে ফিরতে পারো না রাশি ষড়যন্ত্র করে কেউ তোমার নামটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে আমার ভয় এতদিন গা ঢাকা দিয়েছিলে অপরূপা রায় এখন আবার শুরু করেছ রাশি বেঁচে থাকতে কিচ্ছু করতে পারোনি আমাকে ইউজ করার চেষ্টা করেছিলে এখন রাশি মরে গেলে তুমি কি করবে আমাকে চ্যালেঞ্জ করছো অপরূপা রায় ট্রাই টু চ্যালেঞ্জ মি উইথ রাশি আরে আরে আমরা এখন যাচ্ছি না কোথায় আরে আপনাকে একটা কথা জানতে চাইছি কি হলো বলছেন না কেন আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আপ জেসা আদমি কা কোই ভরসা নেই ইসিলিয়ে মে আপকো জাহা লে জা রহে হু চুপচাপ চলে আইয়ে আরে আমি আমি তো সেটাই জানতে চাইছি কোথায় নিয়ে যাচ্ছেন আরে বাপ রে দাদা বক বক মত করকে জলদি আইয়ে अगर গুন্ডে লোক আপকো পকড় লেঙ্গে না তো তো আপ গয়ে কাম সে আমি আমি যাব না প্রথম দিন থেকে আপনার হাত পা আমার ঠিক সুবিধার লাগছে না আপনি আমাকে বাঁচিয়েছেন ঠিক আছে এবার আমি আমার নিজের রাস্তা ঠিক দেখে নিতে পারবো আপকে পাস আর কোই রাস্তা নেই হ্যায় আগর বচনা চাহতে হ্যায় তো মেরে সাথ আইয়ে রোবট জি দাঁড়ান আপনি আপনি তো অপলা রায়ের খাস লোক তাহলে আপনি কেন আমাকে বাঁচাতে চাইছেন क्योंकि आपका बचना मेरे लिए जरूरी है इसीलिए जल्दी आइए ना अभी अपना रेड कोनो लोग के विश्वास करी ना और आपना के तो हमारे प्रथम दिन देखे ही संदेह है देखिए अगर आप मेरे साथ आएंगे तो आपका बचने का चांस थोड़ा सा है और नहीं आएंगे तो मरोगे जरूर जो दिन आ जाए आपनी की करबेन मैं कुछ नहीं करूंगी वो तो मैडम जी करेंगे मैं मैडम जी के जाके सिर्फ बोलूंगी कि उस दिन जो लड़की को लेके आप आए थे वो सब झूठ था आप मैडम जी से झूठ बोले थे आपने आपने की कोड़े जान लें क्या मैं मिथ्ये कथा बोले थी ऐसे बहुत सारे बातें हैं जो मैं जानती हूँ और आप भी बहुत कुछ जानते हैं रोबोट जी वो सब बातें आप मुझे आज बताएंगे টাকার জন্য যারা মানুষ খুন করতে পারে তারা সব পারে এখন যদি অপরূপা রায়ের কনস্পিরেসিতেও যোগ দেয় তাহলে
ও তো সব জানে আমার। কোনোভাবে সামন্ত যদি মুখ খোলে সবার সামনে বা ওকে অপরূপ রায় ইউজ করে আমার এগেনস্টে, তাহলে তো অপরূপ রায় শেষ। না, এরম বসে থাকলে হবে না। কমন অপরূপ রায়, তুমি এত সহজে শেষ হতে পারো না। নোবডি ক্যান ফিনিশ ইউ, কাম অন। আমি মিনিস্টার অপলা রায় বলছি। হ্যাঁ ম্যাডাম, বলুন। একটা কাজ করতে হবে আমার জন্য, একজনকে খুঁজে বের করতে হবে, ডেড অর অ্যালাইভ। কোনো ক্রিমিনাল ম্যাডাম? তার চেয়েও বেশি খারাপ, আরো বেশি ডেঞ্জারাস। ও অ্যাকচুয়ালি আমার বডিগার্ড ছিল, মাই পার্সোনাল বডিগার্ড। বাট এখন আই এম ভেরি কনভিনসড, আই এম অ্যাবসলিউটলি শিওর যে আমার এগেনস্ট ও একটা ষড়যন্ত্র করছে। আই মিন ইজ পার্ট of a conspiracy against me. I see. Ki naam bolun to? Aur naam hocche Robot Samanta. Robot Samanta. O nije bujhte pereche ami shorojontrer aaj korte perechi tai ga dhaga diyeche. O joto din baire ache amar life risk e ache. O ki jebhabei hok jekhan theke hok khuje bar korte hobe apnader. Apni ekdom chinta korben na. আমি এই ব্যাপারটা পুরো ডিপার্টমেন্টকে জানাচ্ছি এবং ইমিডিয়েটলি অ্যাকশন নিচ্ছি। কিন্তু ম্যাডাম, এই রোবট সামন্তের একটা ছবি যদি আপনি আমাকে মেইল করে দেন। ছবি দেব আর যা যা লাগবে আমি দেব। আই উইল গিভ ইউ অল দ্য হেল্প এন্ড অ্যাসিস্ট্যান্স, বাট আমার ওই লোকটাকে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এতদিন আমার সাথে কাজ করে তোমার অন্তত আমাকে চিনে যাওয়া উচিত ছিল সামন্ত। আমার প্রেসার বডিগার্ড ছিলে তুমি, এই পরিচয়টা এই পজিশনটা তোমাকে যাতে তুলেছিল। এবার পাতালে গিয়ে লুকোলেও পুলিশ তোমাকে ঠিক খুঁজে বের করবে, ডেড অর অ্যালাইভ। কে আপনি? কিন্তু আবারও যখন জানতে চাইছি, নিশ্চয়ই কোনো কারণ আছে। কে কে আপনি? আমি মন্নাত আছি, মন্নাত। আপনি যে মন্নাত সেটা আমি প্রতিমা দেবীর সেন্টার ইনোগ্রেশনের দিন থেকেই জানি। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। সন্দেহটা চন্দ্রর আমার সেদিন থেকেই হয়েছিল, কিন্তু আমি এটা কিছুতেই ভাবতে পারিনি যে ভীমতালে লাভার পয়েন্টের বোর্ডে লেখা সেই নাম মান্নাত সেটা যে কলকাতা পর্যন্ত আমার পিছু তাড়া করে বেড়াবে। মুঝে তো আপসে ভীমতাল কে বারে মে বহুত কুছ জাননা হ্যায়। ক্যা হুয়া থা, ক্যা হুয়া থা উস দিন লাভার পয়েন্ট পে? কন রাশি কো ধকেলা থা? किसका प्लान था वो सब? আপনি আপনি কি করে জানলেন রাশির কথা? রাশি তার নাম, রাশি তার নাম।